পোশাক পরলে নাকি গা জ্বলে উর্ফি জাবেদের, সেজন্যই বারবার হাজির হন নামমাত্র পোশাকে। নিজের নগ্নতার অভিযোগের বিরুদ্ধে এমন অদ্ভুত অজুহাত বের করেছে উর্ফি জাবেদ। গত কয়েক বছর ধরে উর্ফি জাবেদ ভারতের অন্যতম আলোচিত নায়িকা। ছোট ছোট পোশাক আর অদ্ভুত ডিজাইনে সবসময় আলোচনায় থাকেন তিনি। পেশায় তিনি একজন মডেল অভিনেত্রী, তবে তার অভিনয় কিংবা মডেলিং কোনো কিছুই নিয়ে তেমন একটা চর্চা দেখা যায় না, বরং শরীর দেখানো পোশাক পরে মিডিয়ায় অন্যতম ব্যক্তি তিনি। আলোচিত এই তারকার গায়ে দেখা যায় অদ্ভুত অদ্ভুত পোশাক, কিন্তু কেন এমন করেন উর্ফি জাবেদ? কেন সবসময় নামমাত্র পোশাক পরে চলাফেরা করেন তিনি? এমন প্রশ্নের উত্তর নানা কথায় বলে থাকেন সমালোচকরা। অনেকে বলে থাকেন শুধুমাত্র ইনকামের জন্য শরীর দেখানো পোশাক পরেন উর্ফি জাবেদ, নগ্নতার মাধ্যমে দর্শকদের মন জোগান তিনি। তবে উর্ফি জাবেদ নিজে অবশ্য এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন পোশাক পরলে নাকি তার গা জ্বলে। কিছুদিন আগে আলোচিত এই তারকার অ্যালার্জি আক্রান্ত হয়, তার শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল বর্ণ উঠেছিল, তখনই এ ধরনের অদ্ভুত মন্তব্য করেন এই তারকা। যদিও অনেকে বলছেন উর্ফি জাবেদের মন্তব্য নিন্দুকদের জন্য কটাক্ষ, আলোচিত তারকা উর্ফি জাবেদ তার খোলামেলা পোশাকের মাধ্যমে এত বেশি পরিচিত। তার বিরুদ্ধে অনেকে অশ্লীলতার অভিযোগ আনলেও এসব কথায় কান দেন না তিনি, বরং আরও অদ্ভুত ডিজাইনের পোশাক পরে সমালোচনার জবাব দিয়েছেন। এসব পরে বেশ কয়েকবার বিপাকেও পড়েছিলেন তিনি। কয়েক মাস আগে দুবাইয়ে গিয়ে আটক হয়েছিলেন তিনি, এরপর তার বিরুদ্ধে মুম্বাই থানায় একটি অভিযোগ করা হয়েছিল, কিন্তু হাল ছাড়েননি এই অভিনেত্রী, বরং নিয়মিত হাজির হচ্ছেন অদ্ভুত সব পোশাকে। সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার উর্ফির সাহসের প্রশংসা করেছেন, যদিও বেশিরভাগ নোটিজেন সমালোচনা করেন উর্ফিকে নিয়ে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে তার কমেন্টে প্রমাণ পাওয়া যায়, নিজের অদ্ভুত পোশাক পরে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে দাবি অনেক নামিদামি তারকার। কেউ কেউ আবার বলছেন নিজের আলোচনা থাকার জন্য বারবার এসব পোশাক পরছেন তিনি। অদ্ভুত এবং ছোট ছোট পোশাক পরার কারণে সবসময় মিডিয়ার নজরে থাকেন তিনি।